সম্মানিত আলোচ্য অবসরে বিবৃত মানব কল্যাণই হচ্ছে ধর্ম, রাষ্ট্রের ধর্ম হচ্ছে মানব কল্যাণ। কিন্তু বাংলাদেশে আমরা এই মূল বিষয়টি থেকে বিচ্যুত, বিচ্যুত দেখে আজ মানব কল্যাণে ধর্মের যে মূল বিষয় সেটিতে আমরা দৃক্পাত করি না। রাষ্ট্র মানব কল্যাণের যে ব্রত নিয়ে সরকার আসেন, রাষ্ট্রে তারা সেদিকে বাংলাদেশের সামগ্রিক অবস্থা এবং রাজনৈতিক অবস্থা যদি আমরা পর্যালোচনা করি তাহলে এই বিষয়টি আরো বেশি প্রতিভাত। মানব কল্যাণে আমরা বাংলাদেশের যে ধারা দেখি সেটি হচ্ছে ইউরোপের বিভিন্ন দেশ থেকে অনেকে মিশনারি হিসেবে বা মানব কল্যাণের জন্য বাংলাদেশে এসেছিলেন সে 60-এর দশক থেকে। ফাদার টিম, একটা ভ্যালেরি টেইলর, এরকম আরো অনেকে এসেছিলেন, ফাদার ভেগান, তারা ধর্ম পালন করেছেন এবং ধর্ম পালন একদিকে করেছেন। যেমন আপনারা লক্ষ্য করবেন, কারণ এখানে দেখে আমাদের আত্মসমালোচনার একটা বিষয় আছে যে কেন তারা পারেন আমরা পারি না। তারা ধর্মের ডাকে এসেছেন অনেকে, এবং আমি যেটা বললাম মানব কল্যাণ হচ্ছে ধর্ম, সে মানব কল্যাণের ডাকে এসেছেন, বাংলাদেশের নিভৃত অঞ্চলে নীরবে কাজ করে গেছেন প্রান্তিক জনগণের জন্য। আমাদের এলিট সমাজ সেদিকে কখনো দৃক্পাত করেনি, কখনো তাদেরকে স্বীকৃতি দিতে চায়নি, রাষ্ট্র তো ধরে এমনকি ফাদার টিমের মতো ব্যক্তিত্বকেও রাষ্ট্র নাগরিকত্ব দিতে চায়নি গোয়েন্দা রিপোর্টের ভিত্তিতে, যে গোয়েন্দারা কখনো সরকারের জন্য বা জনগণের জন্য কাজ করে বলে এমন উদাহরণ আছে বলে আমি মনে করি। কিন্তু নাগরিক সমাজ তো ছিল, নাগরিক সমাজে আমরা যদি নাগরিক সমাজের অন্তর্ভুক্ত হই, নাগরিক সমাজও কিন্তু তাদেরকে কখনো স্বীকৃতি দেয়নি, একটা কি বলবো যেন অ্যাপ্রিসিয়েশন যাকে বলে সেটা কিন্তু বলে। এই কারণে আমি মনে করি যে আমাদের দেশের মানুষের আমরা ধর্ম নিয়ে মাতামাতি করি, ধর্মকে রাজনীতিতে ব্যবহার করি, ধর্মকে সমাজে ব্যবহার করি, কিন্তু ধর্মের মূল মন্ত্রটা মানি না দেখে আজকে জঙ্গি মৌলবাদের সম্মুখীন আমাদের হতে হচ্ছে, আজকে ধর্মীয় হানাহানির পথ আমাদের বেছে নিতে হচ্ছে। এই বিষয়টি কিন্তু উপলব্ধি করার সময় এসেছে। ডাক্তার ভ্যালেরি টেইলরের তো কোনো দরকার ছিল না যে উনি 1670 সাল থেকে বাংলাদেশে এসে থাকেন, এবং বাংলাদেশে তখনকার পরিবেশ বা এখনকার যদি দেখেন যে একটা গ্রাম অঞ্চলে যে কি সুযোগ সুবিধায় একজন ইউরোপীয় এসে থাকতে পারে ঠিক আছে। আপনি আরো লক্ষ্য করবেন যে আজকে যে অভিবাসীর মুসলমান অভিবাসীর স্রোত ইউরোপে যাচ্ছে সেখানে কোনো মুসলমান রাষ্ট্র তাদেরকে সহায়তা করেনি, খ্রিস্টান রাষ্ট্রগুলি বা ইউরোপীয় রাষ্ট্রগুলি কিন্তু করেছে। সেই জন্য আমি বলেছিলাম যে এই ধর্মবোধ যেন আমাদের মধ্যে থাকে। আমি ডাক্তার ভ্যালেরি টেইলরের একজন আমি মুগ্ধ, আমি এই কারণে যে তিনি গত প্রায় 50 বছর আমাদের সেবা করে দিয়ে আসছেন প্রান্তিক মানুষকে, তার কর্মের মূল ছিল প্রান্তিক মানুষ, তারপরে এটা বিস্তৃত হয়েছে। তিনি একদিক থেকে আমি বলব যে আমরা তাকে রাষ্ট্র দিয়েছে, আমরাও দিচ্ছি, কিন্তু আমাদের আরো বেশি তার প্রতিষ্ঠান থেকে এগিয়ে নেওয়া যাওয়ার জন্য প্রচেষ্টা দরকার। এই কারণে যে আমাদের এখানে একটা একটা বিষয় লক্ষণীয়, আমরা প্রতিষ্ঠান গড়ি, গড়াটা সহজ, টিকিয়ে রাখাটা কিন্তু খুব কষ্ট। এদিক থেকে ব্যতিক্রম হচ্ছে আমাদের ডায়াবেটিক ডাক্তার ডায়াবেটিক হাসপাতাল, যেটা ডাক্তার ইব্রাহিম প্রতিষ্ঠা করেছিলেন, গড়ে দিয়ে গেছেন, লোক তৈরি করে দিয়ে গেছেন, প্রতিষ্ঠানটি টিকে আছে। এই ধরনের প্রতিষ্ঠানগুলিতে আমরা মনে করি যে আমাদের যুক্ততা হওয়া দরকার, সহায়তা করা দরকার, পরিবৃদ্ধি করা দরকার এবং বাঁচিয়ে রাখা দরকার, যাতে যিনি এটা গঠন করেছে তার সঙ্গে সঙ্গে যেন এটা বিলুপ্ত না হয়। ডাক্তার ভ্যালেরি টেইলর যে কাজ করেছেন
এটা আমরা বলে শেষ করতে পারবো না, পঞ্চাশ বছরের ইতিহাস বলে শেষ করা যায় না। আমি আমাদের অনেকের পক্ষ থেকে, ব্যক্তির পক্ষ থেকে আমরা ডক্টর ভ্যালেরি টেইলরকে সালাম জানাই। মঞ্জিল মোর্শেদকে আমি দীর্ঘদিন ধরে চিনি, তার তরুণ বয়স থেকে বলা যেতে পারে। যখন বিএনপি সরকার আমাকে গ্রেফতার করেছিল ময়মনসিং বোমা হামলায়, গ্রেফতার করেছিল, নির্যাতন এবং রিমান্ডে নিয়ে গিয়েছিল এবং যত প্রকার অত্যাচার করেছিল, সেই বিএনপি সরকারের এই তুমুল নৃশংসতার সময় আমার ব্যারিস্টার আবিরুল ইসলামের সঙ্গে তরুণ সহযোগী হিসেবে মঞ্জিল মোর্শেদ কাজ করছিলেন। শিরীন শারমিন তখন সেখানে কাজ করছিলেন। আমরা দেখেছি তারা একটা নিষ্ঠা সহকতায় সহকারে বিএনপির করাল গ্রাস থেকে আমাদেরকে মুক্ত করার চেষ্টা করেছিলেন। সেদিকে আমি তাকে চিনি, কিন্তু পরবর্তীকালে তিনি যখন স্বাধীনভাবে আইন ব্যবসা শুরু করেন, আমরা দেখলাম যে জনস্বার্থের প্রতি তার একটা বিশেষ মুগ্ধতা আছে। আমার আজকে বলতে দ্বিধা নেই, আমরা আইনজীবীদের থেকে একটু দূরে থাকার চেষ্টা করি, কেননা এই মামলা মোকদ্দমায় পড়লে আপনারা যে যত কথাই বলেন বসন্তুষ্ট হওয়ার জীবনটা সর্বশান্ত হয়ে যায়। কিন্তু জনস্বার্থের অনেকগুলি ব্যাপারে আমরা যখন ডাক্তার মঞ্জিল মোর্শেদের কাছে, আরে আমরা তখন অ্যাডভোকেট মঞ্জিল মোর্শেদের কাছে গেছি, আমরা কুড়িয়ে বাড়িয়ে কিছু টাকা চাঁদা তুলে তাকে দিতে চেয়েছি, তিনি কিন্তু সবসময় প্রত্যাখ্যান করেছেন। তিনি আমারও অনেক জনস্বার্থমূলক মামলায় প্রতিনিধিত্ব করেছেন এবং আমরা জয়লাভ করেছি। মঞ্জিল মোর্শেদ কিন্তু আমাদের অনেকের কাছে খুব প্রিয়, অনেক বড় আইনজীবী থেকে যাদের কাছ থেকে আমরা একটা পয়সা রেয়াত পাইনি, মঞ্জিল মোর্শেদ কিন্তু আমাদের কাছে প্রিয় একটি কারণে, যে তিনি যখনই কোনো জনস্বার্থমূলক কাজে তিনি গেছি, তিনি কিন্তু সেটাতে এগিয়ে দিয়েছেন এবং আমরা অর্থ সংগ্রহ করে দিতে গেলেও তিনি কখনো সেটা প্রত্যাখ্যান করেছেন। আমি এরকম আইনজীবী খুব কম দেখেছি, মানে আমার এবং সেই কারণে এইচআরপিডি কিন্তু অনেকগুলি কাজ করেছে এবং মঞ্জিল মোর্শেদ যে একটা ভ্যালেরি টেইলরকে বেছে নেবেন জনস্বার্থে কাজ করার জন্য, এটার মধ্যে আমি অস্বাভাবিকতা কিছু দেখিনি। আমি চাই যে এইচআরপিবিকেও মঞ্জিল মোর্শেদকে পাকিস্তানি রূপ দেন, যেন তিনি থাকেন না থাকেন তিনি এমন কিছু আইনবিদ এখানে যুক্ত করেন যাদের কাছে আমরা সবসময় যেতে পারবো এবং মঞ্জিল মোর্শেদ যেভাবে আমাদের সহায়তা করেন সেভাবেই আমরা সহায়তা পাই। সবশেষে আমি একটি কথা বলতে চাই, কারণ এখানে অনেক আইনজীবীও আছেন, আমরা জনস্বার্থে অনেক মামলা করি এবং বিচারকরা কিন্তু জনস্বার্থমূলক মামলায় জনস্বার্থকেই অধিকাংশ ক্ষেত্রে কিন্তু তাদের পক্ষে রায় দেয়। কিন্তু আমি আম জনতার একজন হিসেবে আমি জানতে চাই যে সেই জনস্বার্থমূলক রায়গুলি কতটা কার্যকর। আপনি যদি একটা হিসেব নেন, আপনি দেখবেন অধিকাংশ ক্ষেত্রে সরকার বিত্তশালী মানুষ, সমাজের মানে ক্ষমতাশালী মানুষরা কখনো এই রায়গুলি কার্যকর করেন। আচ্ছা, যদি সেই রায় কার্যকর না হয় তাহলে সেই রায় দিয়ে লাভটা কি? এই প্রশ্নটাই আমার কাছে এসছে। আমি মনে করি বার কাউন্সিল, আমি আপনাদের মেকানিজমটা তো জানি না, কিন্তু বার কাউন্সিলকে আমরা জানি যে প্রতিনিধিমূলক প্রতিষ্ঠান, বিচারকরা আছেন, আমার মনে হয় যে একটা বসে একটা এক ধরনের কোনো একটা সেল বা কিছু করা যায় কিনা, ইন্ডিপেন্ডেন্ট আপনার নাগরিকদের থেকে নিয়েও, যে যতগুলি জনস্বার্থমূলক রায় দেওয়া হচ্ছে সেগুলি কার্যকর হচ্ছে কিনা এবং কার্যকর না হলে সেটা বিচারপতির নজরে আনা, যাতে তিনি ব্যবস্থা নিতে পারেন। যে কথাটা একটু আগেও বলছিলেন প্রধান বিচারপতি, প্রাক্তন প্রধান বিচারপতি, যে বিচারপতিদের জন্য তো কোনো অবকাঠামোগত কোনো সুবিধা সরকার দিচ্ছে না। অবকাঠামোগত সুবিধা যদি বিচারকদের তেমন ভাবে না দেওয়া হয় তাহলে তো তারা, এবং গবেষক, মানে আমরা বিদেশে দেখছি প্রত্যেক বিচারকের জন্য গবেষক বলেন, সহকারী বলেন, অনেক কিছু থাকে, আমাদের কিন্তু সেটা নেই। এটা না হলে কিন্তু বিচার ব্যবস্থায় বিচার পাওয়ার যে বিষয়টা এবং কার্যকর হওয়াটা কিন্তু আমার মনে হয় যে দিল্লি দুরস্তের মতো হয়ে যাবে। যেহেতু মঞ্জিল মোর্শেদ জনস্বার্থমূলক মামলা করেন, আমি তাকে অনুরোধ করবো একটু উদ্যোগ নিতে, যেসব মামলায় আমরা সাধারণ মানুষ জিতি সেই রায় কার্যকর করা না হলে কিভাবে কার্যকর করার বন্দোবস্ত করা যায়
সেটার বিষয়ে কিন্তু একটা মানে রূপরেখা প্রণয়ন, এবং এটা শুরু করা যেতে পারে যে মঞ্জিল মুর্শিদের যে রায়গুলি আপনি পেয়েছেন, আপনি ছ মাস একটা দেখেন যে কোন কোন রায় কার্যকর হয়েছে কি হয়নি, সেটা আপনার প্রতিষ্ঠান থেকে আপনি দেখেন, তারপরে হয়তো আমরা একটা বলতে পারবো যে সুফল পেয়েছি। আমি আপনাদের সময় নেব না, এমনিতে প্রচুর দেরিতে শুরু হয়েছে, এবং যাদের বক্তার আসার কথা ছিল আমার কাছে তো অবাক লেগেছে, এবং আমি বলতে বাধ্য হচ্ছি যে যাকে সম্মান করছি এবং একজন প্রাক্তন প্রধান বিচারপতি আছেন তার সম্মানার্থে আসলে আমাদের যদি আমরা না হই সেই সম্মানটা না দেখাই, তাহলে আমাদেরকে মানুষ কীভাবে সম্মান করবে? আপনাদের ধন্যবাদ।